হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকিডি কেয়ার ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছে তোমাদের রিক্রুটমেন্ট আরও একটি আপডেট নিয়ে। এইবারে তোমাদের যে নিয়োগটি করা হবে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে নিয়োগ করা হবে, তো আইটিবিপির পুলিশে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন দ্য ফলোয়িং ট্রেডস, নিচের ট্রেডসগুলোতে তোমাদের নিয়োগ করা হবে। যেসব ট্রেডসগুলোতে আইটিবিপি পুলিশে নিয়োগ করা হচ্ছে সেই ট্রেডসগুলো হচ্ছে টেইলার, যে গার্ডেনার, কোবলার, সাফাই কর্মচারী, ওয়াশারম্যান, বারবার। তো এই পোস্টগুলো তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ট্রেডে, অর্থাৎ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড এলিজিবল পার্সনস ইন্ডিয়ার থেকে নেওয়া হচ্ছে। এখানে গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে আইপিবিপি 1992 অ্যাক্ট অনুযায়ী। এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন ফ্রম 23rd November, 23 তারিখ থেকে চালু হয়ে গেছে, @1 AM অ্যান্ড উইল বি ক্লোজড অন 22nd December, অর্থাৎ 22 তারিখ। কিন্তু ডিসেম্বরের 22 তারিখ লাস্ট ডেট আবেদনের। এখানে তোমরা আবেদন করতে পারবে রাত 12টা পর্যন্ত। দ্য অ্যাপ্লিকেশনস আর অ্যাডভাইস টু চেক দেয়ার এলিজিবিলিটি বিফোর অ্যাপ্লাইং। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী আছে সেগুলো তোমাদের একবার বলে দিই। এখানে কিন্তু 10% ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে এক্স সার্ভিস ম্যানদের জন্য। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে নিয়োগ করা হবে। তোমাদের যে পে স্কেল আছে, বেতন তোমাদের 21,000 থেকে 69,000 টাকা পর্যন্ত। তোমাদের লেভেল 3-তে তোমাদের পে ম্যাট্রিক্স আছে। এছাড়াও আদার অ্যালাউন্স কিন্তু তোমাদের অবশ্যই আছে। এখানে বলে দিন কনস্টেবল, টেইলর, গার্ডেনার, কবলারের জন্য 18 থেকে 23 বছর যদি বয়স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের মাধ্যমিক পাস হওয়া চাই, 2 এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস, কাজ করার অভিজ্ঞতা থাকা চাই, তাহলে তোমাদের ভালো। এখানে অর্ড দিয়ে আছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। কনস্টেবল, সাফাই কর্মচারী, ওয়াশারম্যান, বারবার 18 থেকে 25-এর মধ্যে হলে এই পদগুলোতে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাস থাকলেই হবে। কাট অফ ডেট অফ এজ রিল্যাক্সেশন, এসটিএসসিদের জন্য বয়সের তো ছাড় আছেই। বাকি থাকলো এখানে যে ক্যান্ডিডেট ক্লে, এবারে ওবিসিদের জন্যই বয়সের ছাড় আছে 5 বছর 3 বছর করে। এটা যারা এসটিএসসি ওবিসি আছো তারা দেখে নেবে, না হয় জেনারেলদের জন্য 18 থেকে 23, 18 থেকে 25। এখানে তোমাদের কনস্টেবল, টেইলর, গার্ডেনের ক্ষেত্রে হাইট তোমাদের লাগছে মেলের ক্ষেত্রে 167, ফিমেলের ক্ষেত্রে 157, চেস্ট তোমাদের 80-85, নর্মাল 80, চেস্ট এক্সপ্যান্ড অর্থাৎ ফুলিয়ে 85 করতে হবে তোমাদের। ক্যান্ডিডেট ফলিং ক্যাটাগরিস, গোর্খা, কুমায়ুনিস, এদের ক্ষেত্রে 165, অর্থাৎ না হলে ছেলেদের ক্ষেত্রে 167 সেমি, 167.5 হাইট কিন্তু থাকা চাই। সাফাই কর্মচারী, ওয়াশারম্যানের ক্ষেত্রে 170 সেমি হাইট থাকা চাই, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি কিন্তু হাইট থাকা চাই। তো এবারে মেডিকেল স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো তো তোমরা দেখে নেবে। মেন হাইট প্রথম এগুলো ক্যালকুলেশন করা হবে। অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা কীভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যাবে তোমরা, www.recruitmentitbppolice.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের গিয়ে আবেদন করতে হবে তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে। তো তোমাদের কিন্তু 22 তারিখ লাস্ট ডেট, নভেম্বরের 23 তারিখ থেকে আবেদন চলছে। সিলেকশন প্রসেস অনলাইন, অনলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে আবেদনের পর, এবং তারপরে কিন্তু রিকোয়ার টু ব্রিং ক্লিয়ার এলিজিবল প্রিন্ট আউট অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড, দে উইল নট বি পারমিটেড এন্টার দ্য ভেনু। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এই দুটো টেস্ট কিন্তু তোমাদের আছে বিফোর এই গো থ্রু ভেরিফিকেশান অফ আইডেন্টিটি ইনক্লুডিং বায়োমেট্রিক ক্যাপচার করা হবে তোমাদের এই ভেরিফিকেশানগুলো যাওয়ার আগে। এবারে তোমাদের সাবজেক্ট টু অল রিলেটেড ডকুমেন্টস তোমাদের নিতে হবে। তোমাদের এখানে তারপরে রান থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্টের পরে কিন্তু তোমাদের রান আছে 1.6 1600 মিটার রান আছে, বা 1.6 কিমি রান আছে, এবং 11 ফিট লং জাম্প আছে, 3 বার চান্স পাবে, এবং 3.5 ফিট হাই জাম্প তোমাদের আছে, 9 ফিট লং জাম্প আছে। তো এই পিইটিতে কোয়ালিফাই করলে এরপরে তোমাদের মেডিকেল আছে, মেডিকেলের পর তোমাদের নিয়োগ করা হবে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে, অনলাইনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবং তারপরে তোমাদের রিটেন এক্সাম আছে 15-10 করে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, অ্যাপটিটিউডের বেসিক নলেজ ইন ইংলিশ অথবা হিন্দিতে করে টোটাল 1 ঘন্টার পরীক্ষা। এখানে
50 নম্বরে তোমাদের যেটা পরীক্ষা হবে এবং তোমাদের কাট অফ মার্কস বলে দিয়েছে জেনারেলদের ক্ষেত্রে 800 পেতে হবে এবং এসটি এসসিদের ক্ষেত্রে 17 পেলেই কিন্তু পাস। অ্যান্সার কি তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আরও অনেক গাইডলাইন আছে, তোমাদের যেটা মেন মেন প্রয়োজন, যেটা তোমরা যেটা থেকে আবেদন করো সেটা বলে দিলাম। তোমরা কীভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নেবে এবং তোমরা আবেদন করে নেবে 22 তারিখের আগে। এর বাইরে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।